উদয়পুর কাকরাবন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ইতিমধ্যে হলো 56তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন গোমতী জেলার শিক্ষা স্থায়ী কমিটির চেয়ারম্যান গৌতম সরকার ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার সহ অন্যরা। প্রসঙ্গত, ওই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 1459 বছরে পড়েছে শারীর শিক্ষিকা ইন্দিরা মজুমদার। অবসরপ্রাপ্ত হওয়ার পূর্বেই বিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হয় স্মারক শুভেচ্ছা। বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হতে পারে, অক্লান্ত পরিশ্রম করে এই খেলাটাকে সুন্দর করার জন্য আজ আমাদের 56তম ইন্ডিয়া স্পোর্টসে আমরা মোট 29টা ইভেন্ট রাখি। এখানে আমাদের এই ইন্ডিয়া স্পোর্টসটাকে সার্বজনীন করে তোলার জন্য স্কুলের পিআই শ্রীমতী ইন্দিরা মজুমদার মহাশয়া এবং বিদ্যালয়ের আমাদের বিদ্যালয়ের শ্রী ইন্দিরা মজুমদার মহাশয়া বছর চাকরির শেষ হতে যাচ্ছে, এই মুহূর্তে আমরা ওনারাতে একটা স্মারক তুলে দিয়েছি ওনার সম্মানার্থে। তাই এদিন খেলাকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। কাকরাবন থেকে সুমনদের রিপোর্ট, ফ্যান্টাসি টিভি।